ব্যালেন্সিং টুথব্রাশ একটি মজাদার খেলনা। বাড়িতে পড়ে থাকা বা অব্যবহৃত টুথব্রাশ ব্যবহার করে তোমরা এই মজাদার খেলনাটি তৈরি করতে পারো। এটির জন্য দুটি টুথব্রাশ নাও, যেগুলি তোমরা ব্যবহার করো না, পুরনো হয়ে গেছে, এবং টুথব্রাশ দুটির মুখ দুটি ইন্টারলক করে জুড়ে দাও। তোমরা রাবার ব্যান্ডও ব্যবহার করতে পারো এটিকে লাগানোর জন্য। এখন একটি প্লাস্টিকের জোকার আমরা তৈরি করেছি, দেখো, আর জোকারটিতে একটি টুথপিক লাগানো হয়েছে, আটকে দেওয়া হয়েছে। টুথপিকটির পয়েন্টারটি মাঝ বরাবর, টুথব্রাশের মাঝ বরাবর ঢুকিয়ে দাও, তাহলে পয়েন্টের টিপটি নিচের দিকে বেরিয়ে থাকবে। এই পয়েন্টের টিপটিকে তোমরা হাতের আঙুলে ব্যালেন্স করতে পারো, অথবা জলের বোতলের ক্যাপের উপরও ব্যালেন্স করতে পারো। অ্যারেঞ্জমেন্টটির সেন্টার অফ গ্র্যাভিটি অনেকটা নিচের দিকে থাকার ফলে এটি ভারসাম্য বজায় থাকে এবং পড়ে যায় না, অনেকক্ষণ ধরে এটি দুলতে থাকে। তোমরা অ্যারেঞ্জমেন্টটিকে, পুতুলটিকে একটু ঝাঁকুনিও দিতে পারো, দেখবে বেশ মজাদারভাবে এটি অনেকক্ষণভাবে দুলতে থাকে।